ব্রিজিং দিয়ে দাও ভিডিও ভিডিও পর্যন্ত না পারতুম জলপ্রপাত দেখার সৌভাগ্য হয়নি তাদের জন্য বলছি আর সময় কত করবেন না দুই বছর পর্যন্ত এবং ব্রিজকে বহুত এবং এই বাংলার প্রকৃতি এবং বাংলার রূপকে দেখে মুগ্ধ হন বাংলাতে কত সুন্দর বাংলাদেশের অসংখ্য সৌন্দর্য এখানে আমরা এসে দেখে নিয়ে পুরো জীবনে আমরা যারা অরণ্যী এসেছি এবং জয় করেছি এই নাফাকুম আমাদের মানিক এই প্রকৃত মানে কিনি বাংলার পতাকা উড়িয়েছেন শিয়া ভাই এই নাফাকুম ঝর্ণার দেখতে পাচ্ছেন রাসেল আছেন জাহিদ উনি এখন ক্যামেরা চালাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন আমি হয়তো পড়ে যাচ্ছিলাম এখনই শিয়া ভাই আমাকে বাঁচিয়েছেন কোনো রকমে এখানে এসে মানে কোনো ধরনের কোনো দুর্ঘটনার শিকার হবেন না কোনো রকমে রিস্ক নেবেন না যে কোনো রিস্ক নিলেই কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এখানে ছোট ছোট গর্ত আছে আপনারা তো দেখতে পাবেন এই গর্ততে অনেকেই না বুঝে লাভ দেয় আর তখনই ঘটে বিপত্তিটা বাংলাদেশের এই প্রকৃতি দেখে আপনারা দেখছেন রকিব মানিক বাংলা জয় করার পরে নাফাকুম জয় করে এখন তিনি আহ্বান দিচ্ছে সোহেল রানা তিনিও পিটিসি দেওয়ার চেষ্টা করছে আরেকটু দেখুন আপনারা কিছুক্ষণ আগে জাহের জাহের রহমান উনি কথা বলছেন তার ভাষ্য দিচ্ছিলেন যে তিনি কীভাবে সে জয় করেছেন আমরাও আপনাদের সাথে থাকতে চাই রেডিও নাফাকুম 99.22222200 শিয়া ভাই কেমন লাগলো আপনার আসার পরে অদ্ভুত অদ্ভুত সুন্দর মানে ভাষায় প্রকাশ করার মতো না আমি যখন নাফাকুমের এখন কিছু গল্প করলাম কাছে কাছে আসলাম অনেক আগে থেকে আমি মোহিত ছিলাম অপছন্দ শব্দে ঘটনার অপছন্দ শব্দে নাফাকুমের গল্পের অপছন্দ শব্দে আমি মোহিত ছিলাম যখন আমি আর এখানে আসলে আমার নাফাকুমের ভেতরে গেলাম এবং আমি আমি বিমুক্ত হয়ে গেলাম আমি ওর ভাষা প্রকাশ করতে পারছিলাম না এবং রাসেলের কেমন লাগলো বাংলাদেশ তো যে আসলে এত সুন্দর এটা কল্পনা ছিল না বিশেষ করে নাফাকুম যারা আয়োজন করে বিশেষ করে আমাদের যারা অরণ্য প্রেমী আমাদের সংগঠনের যারা উৎসাহিত এবং সোহেল রানা আমি এই দুজনকে বিশেষভাবে ধন্যবাদ জানাই কারণ তাদের কারণে বলা যায় যে এত সুন্দর একটা জিনিস দেখার সুযোগ হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের আয়োজন থাকবে আমরা সেটা আশা করি রকিব মানিক যাকে আমরা জোকের ভয় তারপরে এই ঝিরিপথে আসার ভয় দূর করে নিয়ে আসতে পারছি সেই রকিব মানিক বাংলাদেশের পতাকা উড়িয়েছেন এখানে আমাদের অন্যতম আরেকজন সদস্য আমরা রকিব মানিকের কাছে একটু জানতে চাইব রকিব মানিক কেমন লাগলো শেষ পর্যন্ত নাফাকুমে এসে আসলে এটা আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি যে নাফাকুম যে এত প্রকৃতিক সৌন্দর্য বহন করে আছে সেটা আসলে না দেখলে বিশ্বাস করা যেত না বাংলাদেশকে এমনিতেই বলা হয় যে প্রকৃতির রানী বলা হয় সেজন্য যে ধনধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা সেটার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই নাফাকুম এবং যারা প্রকৃতিপ্রেমী যারা ঝর্ণাপ্রিয় মানুষ তাদেরকে আমি আহ্বান করবো এই মেসেজটা দিব যে আপনারা বান্দরবন তানসি হয়ে দুই ঘন্টার ট্রলারে করে আপনারা নাফাকুম আসুন এবং এটি পর্যবেক্ষণ করুন দেখে যান বাংলাদেশ কত সুন্দর এবং আপনারা আসলে এই বৃদ্ধি পাবে এবং দেশ বিদেশে এটা ছড়িয়ে পড়বে আমরা হয়তো বিদেশি পর্যটকও নিয়ে আসতে পারবো সেটা হয়তো আমাদের দেশের হয়তো কিছুটা রেমিটেন্স বৃদ্ধি হবে এবং এখানে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদেরও কিছুটা পর্যটন কাছে কিছুটা তারা ইনকাম করারও কিছুটা সুযোগ হবে সেজন্য আমি সবাইকে আহ্বান করছি ধন্যবাদ রকিব মানিককে তিনি জানালেন তার কথা এখন পর্যন্ত যারা নাফাকুমে এসেছে তারা জানেন নাফাকুম কতটা সুন্দর জগদ্রপাতি বলে দেয় বাংলাদেশের রূপ আসলেই অপরূপ এজন্য বাংলার নাম হয়েছে অপরূপ আমরা অরণ্য প্রেমী যে সংগঠনের প্রথম একটি আয়োজন করলাম আমরা বলতে পারি সফলভাবে নিরাপদে এখন পর্যন্ত আমরা আমাদের মিশন আমাদের যে মিশন নাফাকুম ছিল আমরা শেষ করেছি আলোর বিপরীতে আমরা দ্বিতীয় ট্রিপের কথা চিন্তা করছি আমাদের যে নেক্সট ট্রিপ আসছে বন্ধুরা
যারা যেতে ইচ্ছুক তারা অরণ্য প্রেমীর সঙ্গে আসুন। আমাদের ওয়েব পেজে এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে লাইক দিন এবং অরণ্য প্রেমের সঙ্গে থাকুন। আর আমি বিলাস নেক্সট অন্য কোনো মিশনের তথ্য এবং অন্য কোনো মিশনের পরিকল্পনা নিয়ে হাজির হব।